নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 17ই সেপ্টেম্বর 2020। হ্যাঁ বন্ধুরা, এই ডেটটা আপনারা সকলেই জানেন, এই তারিখে মহালয়া হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবং সেই দিন থেকে এই 8টি রাশির জাতক ও জাতিকার জীবনে স্বয়ং মা দুর্গার কৃপা পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। তা শুন, আর দেরি কিসের, শুরু করা যাক। সতেরোই সেপ্টেম্বর মহালয়া আপনারা সকলেই জানেন, এবং দুর্গা পুজোর প্রারম্ভ এই মহালয়া থেকেই শুরু হয়, এবং আমরা সকলেই কিন্তু সারা বছর এই দুর্গাপুজোর জন্য তাকিয়ে থাকি, কবে এই দুর্গাপুজো আসবে। কারণ এই দুর্গাপুজোতে আমরা অনেক অনেক আনন্দ করি, এবং আমাদের মনের ইচ্ছা মা দুর্গা কিন্তু পূরণ করে দেন। তবে এই বছরটা একটু ডিফারেন্ট রয়েছে, সেটা হচ্ছে মহালয়ার এক মাস পর দুর্গাপুজো, যেটা 6 দিন পর হয়, সেটা এই বছরে অর্থাৎ 2020তে এক মাস পর হতে চলেছে। কিন্তু আনন্দের খবর এটাই যে স্বয়ং মা দুর্গার কৃপা পড়তে চলেছে এই 8 রাশির উপর। তো আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান 8 রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে নান আদার দেন বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং মা দুর্গার কৃপা পড়তে চলেছে, তাই মহালয়ার দিন থেকে আপনারা পিতৃতর্পণ অবশ্যই করবেন। কারণ পিতৃতর্পণ করলেই আপনার জীবনে সুখ, আনন্দ, মনের ইচ্ছা এগুলো পূরণ হয়। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে দ্বিতীয় সৌভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু মহালয়ার দিন থেকে মা দুর্গার কৃপা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে ধন ও সম্পত্তি, এবং আপনাদের মনের ইচ্ছা মা দুর্গা পূরণ করবেই, এবং আপনারাও অবশ্যই পিতৃতর্পণ মহালয়ার দিন অবশ্যই করবেন। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে মহালয়ার দিন থেকে আপনাদেরও কিন্তু মা দুর্গার কৃপা দৃষ্টি পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে আনন্দের জোয়ার, অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা, মনের সাত কিন্তু আপনারা পূরণ করে ফেলবেন। তাই আপনাদেরকে অবশ্যই মহালয়ার দিন পিতৃতর্পণ করতেই হবে। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু স্বয়ং মা দুর্গার কৃপা পড়তে চলেছে মহালয়ার দিন থেকে, তাই সেদিনকে অবশ্যই আপনারাও কিন্তু পিতৃতর্পণ করবেন, এবং মা দুর্গার এই কৃপাদৃষ্টি পড়ার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে আনন্দের জোয়ার। এরপরে যে 5 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং মা দুর্গার কৃপা পড়তে চলেছে মহালয়ার দিন থেকে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারাও অবশ্যই পিতৃতর্পণ অবশ্যই করবেন। এরপরে যে 6 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং মা দুর্গার কৃপা পড়তে চলেছে আপনাদের জীবনে, যার ফলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে, এবং মনের স্বাদ, মনের ইচ্ছা আপনারা কিন্তু পূরণ করে ফেলবেন। তাই অবশ্যই আপনারা পিতৃতর্পণ মহালয়ার দিন অবশ্যই করুন। এরপরে যে 7 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে মহালয়ার দিন থেকে আপনাদের জীবনেও কিন্তু আসতে চলেছে নতুন এক সূর্য, অর্থাৎ আপনারাও কিন্তু স্বয়ং মা দুর্গার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ কৃপা দৃষ্টি পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনেও কিন্তু আনন্দের জোয়ার, খুশির খবর আসতে চলেছে। আপনারাও
মনের ইচ্ছা মনের সাধ কিন্তু পূরণ করে ফেলতে পারবেন। এরপরে যে লাস্ট এবং আট নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই মহালয়ার দিন থেকে শুরু হতে চলেছে মা দুর্গার কৃপা, অর্থাৎ মা দুর্গার কৃপা দৃষ্টি পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনেও কিন্তু আনন্দের জোয়ার খুশির খবর আসতে চলেছে, যার ফলে আপনাদের মনের ইচ্ছা মনের সাধ পূরণ হতে চলেছে। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি মা দুর্গার কৃপা পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।